রাজত্ববিহীন এক রাজপুত্রের গল্প শোনায়। বেলা 11টা 12টা নয়, একটা সময় উঠে ঘুম থেকে, সকালের নাস্তার খোঁজ খবর নাই, দুপুরটাকে সকালের বলে চালিয়ে যায়। দুপুরে সে কখন খায় সে জানে না, রাতের খাবার খাইলে খাইলো না খাইলে নাই, টেবিলে থাকে খাবার। আর হ্যাঁ, এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, লাইক কমেন্ট সাথে তো শেয়ার আছে। যখন খিদা লাগলে কে নেয় সে, রাত যে কখন পার হয়ে যায় বুঝতেই পারে না ফোন টিপতে টিপতে। রাত হয়ে যায় 3টা 4টা, ঘুম আসে চোখে, ঘুমিয়ে যায় সে, আবার সেই রেগুলারের মতো উঠে 12টায় ঘুম থেকে। কি কার কথা বলতেছে বুঝতে পারছেন তো, রাজত্ববিহীন রাজপুত্র। হ্যাঁ, এইরকম রাজপুত্র সবাই আছে, প্রতি ঘরে ঘরেই বেশিরভাগই আছে। আল্লাহ।